নমস্কার, আলোচনা করব রথযাত্রা উৎসব নিয়ে। 2022 সালের রথযাত্রা উৎসব কোন দিন পালিত হবে এবং এই দিনকে কিভাবে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন, কোন কোন বিশেষ উপায় করবেন যাতে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। 1 জুলাই শুক্রবার রথযাত্রা, এক বিশেষ পুণ্যতিথি। এই তিথির মাধ্যমে জগন্নাথ বলরাম ও সুভদ্রার নগর প্রবণ করেন। যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব, সেই উপলক্ষে ওই তিথি মেনেই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে উল্টো রথ যাত্রা বলা হয়। 2022 সালের দ্বিতীয়া তিথি সকাল 11টায় সমাপ্ত হবে। রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন, শাস্ত্রে উল্লেখিত আছে এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য। রথযাত্রার দিনে কিভাবে আপনারা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন, আসুন জেনে নেওয়া যাক। রথযাত্রার দিনে পুণ্য অর্জন করতে রথের ওপর বসে থাকা জগন্নাথ দেবের দর্শন করুন। রথ টানা বা রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে, মহাপুণ্য অর্জন হয়। যে কোনো পুণ্যতিথিতেই আমরা জানি যে গঙ্গা স্নান করলে জীবনে অনেক পাপ মোচন হয়। শাস্ত্রমতে রথযাত্রায় পুণ্যতিথিতে গঙ্গা স্নান করাকে শুভ বলে মনে করা হয়েছে। দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, তবুও কিছু কিছু দিন যেগুলোর মধ্যে দান করলে বিশেষ মাহাত্ম্য বজায় থাকে। রথের দিন যদি আপনারা কিছু দান করেন কোনো গরিব ব্যক্তিদের আপনাদের সামর্থ্য অনুযায়ী, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। শাস্ত্রমতে রথযাত্রা উৎসবে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে পুণ্যার্জন হয়, সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে। রথযাত্রার পুণ্যলগ্নে অনেকেই গৃহপ্রবেশ করে থাকেন, শুভ অনুষ্ঠান করে থাকেন, দুর্গা পুজোর খুঁটি পুজো করে থাকেন, কোনো পূজা অর্চনা করার আগে সেই শুভ উন্মোচন করে থাকেন। এই রথযাত্রার দিনকে কোনো অফিস বা কোনো নতুন কোনো ব্যবসা যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান কিংবা শুরু করতে চান, তাহলে এই দিন উদ্বোধন করার জন্য সবথেকে সেরা দিন মনে করা হয়। যে রথের দিনকে গাছ পোঁতা অত্যন্ত শুভ, তাই বিশেষ কিছু গাছ যেগুলো বাস্তুশাস্ত্রের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই গাছগুলো অবশ্যই আপনারা বাড়িতে লাগানোর চেষ্টা করুন। শাস্ত্রীয় মতে তুলসী জগন্নাথ দেবের কিন্তু অত্যন্ত প্রিয়, তাই 108টি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করুন। মনে রাখবেন, তুলসীর পাতায় যাতে কোনো রকমের ছেদ না হয় কিংবা তুলসীর ডাল কোনো রকম যাতে ভাঙা না হয়, তুলসী পাতাগুলোকে সুন্দর করে গেঁথে মালা দিয়ে আপনারা জগন্নাথ দেবের পূজা অর্চনা করুন। এই তুলসী মালায় পূজা অর্চনা করলে জগন্নাথ দেব অত্যন্ত সন্তুষ্ট হবেন। মনস্কামনা পূরণের জন্য আপনারা 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন দিয়ে আপনারা জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, একটি হলুদ কাপড়ের ওপর রেখে। বাড়িতে যদি নারায়ণ থাকে তাহলে তার সেবা করুন এই একইভাবে, এতে একই রকম ফল প্রাপ্তি হবে। রথযাত্রার দিনকে আপনার প্রিয় একটি ফল প্রভুর উদ্দেশ্যে নিবেদন করুন। মনে রাখবেন, এই ফল কিন্তু আপনারা 1 বছর গ্রহণ করতে পারবেন না। সেই প্রিয় ফলটি দেওয়ার পর আপনারা পূজা অর্চনা করার পরে পরের দিনকে ওই ফল কোনো ব্যক্তিকে দান করে দিন। আর্থিক সমস্যা দূর করার জন্য একটি বিশেষ টোটকা এই রথযাত্রা উৎসবের দিনকে করতে পারেন। 11টি কড়ি নেবেন এবং হলুদ কাপড়ের মধ্যে সেই কড়িটি রেখে জগন্নাথ দেবের সামনে রেখে তারপর মন্ত্র উচ্চারণ করবেন, জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র। জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র 11 বার উচ্চারণ করবেন। তারপরে আপনারা সেই কড়িটিকে একটি হলুদ কাপড়ের মধ্যে মুড়ে সেটিকে আপনারা অর্থ রাখার জায়গায় ক্যাশ বাক্সে রেখে দেবেন। দেখবেন আর্থিক উন্নতি আপনাদের হবেই। এই সমস্ত ছোট ছোট যে সহজ টোটকাগুলো আপনারা বাড়িতেই করতে পারবেন রথযাত্রা উৎসবের দিনকে,